আমির হামজা সিরাজগঞ্জ বাড়ি বাংলাদেশের ফুটবলের উপরে একটা প্রোমো তৈরি করেছি 40,000 ছবি ব্যবহার করেছি আমার এই প্রোমোটা উদ্যোগ আসে আমি একটা স্পোর্টস প্রোগ্রামে আমি একটা কভার করতে গেছিলাম তো ওই প্রোগ্রামে যারা সাবেক প্লেয়ার বাংলাদেশের কিংবদন্তি ফুটবল খেলোয়াড় আখ্যাপ করছিল যে এই আমাদের কোনো বিটিভি 80-90 দশকে আমরা খেলছি ওই সময়কার আমাদের খেলার ফুটেজগুলো আমাদের ছেলেপেলে দেখতে চান ওই প্রোগ্রামে তারা আক্ষেপ করলো পরে আমি প্রোগ্রামটা কাভার এসে যায় আমি তারপরে বল প্লেয়ার নিয়ে আমি একটা প্রোমো তৈরি করার একটা উদ্যোগ নেই ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবুল নাইম সরকারের কাছে আমি যাই যা বললাম যে আমি বাংলাদেশের ফুটবল সাবেক এবং বর্তমান প্লেয়ারদের নিয়ে আমি একটা প্রোমো তৈরি করবো বলো এটা একটা ভালো উদ্যোগ নিয়েছেন আপনি ঠিক আছে আপনাকে আমরা যতটুকু পারি সহযোগিতা করবো আপনি করেন তো ওইটার থেকে আমি এই প্রোমোটা আমি কাজ শুরু করলাম এটার পিছনে আমার অনেক পরিশ্রম মানে সময় দিতে হয়েছে নবীগুলাই আমি যখন সংগ্রহ করি ফুটবল ফেডারেশনের থেকে শুরু করে অটোগ্রাফার আছে অনেকে আমার ফেসবুকে আছে মানে তাদের তারা ওই সময় 80-90 দশকে ছবি তুলছে ওই ছবিগুলো আমি তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের পেজে যায় ওই ছবিগুলো আমি সংগ্রহ করছি মানে পরায় 2 বছরের মতন আমি ছবিগুলো সংগ্রহ করছি এই সংগ্রহকার এক বড় ভাই ছিল তার কাছে অনেক ছবি আছে মানে ওই 80-90 দশকের যে পিকগুলাই ওই খেলোয়াড়ের ওই জাতীয় দলের যে খেলোয়াড় তাদের ছবি মানে ওনার কাছে আমি অনেক ছবি পেয়েছি তারপরে আমি এটা এডিটিং যখন করি এডিটিংয়ে আমার পরে 1 বছরের 1.5 বছর মতন আমি শুধু এডিটিংয়ে শুধু এই ডাবটা করছি মানে এই ফ্রেম কইরা 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 মনে বাঁধেন এডিটিং করতে 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 মনে বাঁধেন আজকে অল্প একটু করি কালকে অল্প একটু করি মানে আবার 1 মাস পরে করি 2 মাস পরে করি মানে এটা এরকম ছবিগুলো মনে করেন যে আপনি বাসাই করে 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 মিলামিলে আমি এই এই ছবিগুলো যখন আমি ফ্রেম করি ফ্রেম করে এটা বসাচ্ছি তো এরকম মানে আমার যে ভিডিও এডিটর ছিল সেও একসময় বিরক্ত হয়ে যেত মানে যে ভাই আর কত ছবি কষ্ট হলেও আমি কষ্ট মনে করি নাই কেন যে আমি যদি বাংলাদেশের যদি আমি একটা ভালো কাজ করতে পারি তাহলে এটা একসময় মনে রাখবে জাতীয় ফুটবল দলের প্লেয়ার এবং নারী প্লেয়ার তাদের নিয়ে 40,000 ছবি দিয়ে আমি এই প্রোমোটা তৈরি করেছি এবং এই প্রোমোটার পিছনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহযোগিতা করছে এবং কিংবদন্তি খেলোয়াড় আশরাফ আহমেদ চুন্নুবাই এবং জাতীয় দলের খেলোয়াড় এম মিলিবাই শেখ মোহাম্মদ আসলাম নকিব বিপ্লব আমিনুর কানন মাসুদ রানা জাকেরিয়া পিন্টু কাইসার হামিদ নারী ফুটবলের ভিতরে আখি কৃষ্ণা রানী সানজিদা মনিকা চাকমা সানজিদা সহ অনেকে এই প্রমোটার ভিতরে 8টি ক্লাব নিয়ে থিম করা হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব আবহানি ক্লাব শেখ জামাল শেখ রাস বসুন্ধরা ক্লাব বাদাসী ইউনিয়ন মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ সাইড পাওয়ার এই প্রমোটার পিছনে আমি অনেকদিন কাজ করছি এটা নিয়ে আমি অনেকদিন এডিটিং করছি আমি ফুটবল ফেডারেশনের আমি কাছে জমা দিয়েছি বেসরকারি টেলিভিশন গুণবার টিভিতে সে টিভিতে এরা অনিয়ার হয়েছে তে সর্ব আমার নিজের চেষ্টা নিজের উদ্যোগে আমি যতটুকু পারা আমি এটা করছি এটা করছি এই প্রমোটার আপনাদের কাছে ভালো লাগবে এই প্রমোটার যদি আপনাদের যদি ভালো লাগে তা আমার এখানে সার্থকতা তো আপনারা ভালো থাকবেন।